তো আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টে একটু সেশন জট আছে। জানতে চাচ্ছিলাম যে লো ফ্যাকাল্টি এবং সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে প্রথম বর্ষে সিট পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় তেমন একটা নাই। সবথেকে বেশি অধ্যাপক আছে আমাদের এই কুমিল্লা ইউনিভার্সিটি। তারপর সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে এটা হচ্ছে লালমাই পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত বিশ্ববিদ্যালয়টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। উচ্চভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনার্স রিভিউ পর্ব নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে। এই জন্য আমি ইনভাইট করেছি আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন ফ্রেন্ডকে। আমরা তার কাছ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমি যাচ্ছি জুবায়েরের কাছে তার পরিচয়টুকু জানার জন্য। জুবায়ের। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের আহমেদ, সেশন 2020-21, বর্তমানে অধ্যয়নরত আছি ব্যবস্থাপনা শিক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ। আচ্ছা, জুবায়ের হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে পড়ছেন বিবিএ ফ্যাকাল্টি সম্পর্কে। আমরা জুবায়েরের কাছ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্পূর্ণরূপে জানবো। এই ভিডিওটাকে মূলত আমরা তিনটা পার্টে ভাগ করেছি আমাদের অন্যান্য ভিডিওর মতোই। আমরা প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু পজিটিভ সাইড সম্পর্কে জিজ্ঞেস করবো, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ সাইড, এবং এর পরবর্তীতে আমার স্পেসিফিক প্রশ্ন সম্পর্কে আমি জুবায়েরের কাছ থেকে জানতে চাইবো। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি জুবায়েরের কাছে জিজ্ঞেস করছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বুদ্ধভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে একজন শিক্ষার্থী যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবে সে কি কি সুযোগ সুবিধা বেশি পাবে, বা আপনার কাছে বা তোমার কাছে কি মনে হয় যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পজিটিভ সাইডগুলো আসলে কি? মইন, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকগুলা পজিটিভ সাইড আছে, তো এর মধ্যে কয়েকটা আমি উল্লেখ করতেছি মানে পয়েন্ট আকারে আর কি। তো ফার্স্টে আমি বলবো যে এটার যাতায়াত সুবিধাটা ভালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর কি। যেমন এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে, তুমি যে কোনো দিকে হচ্ছে মানে ঢাকাতেও তুমি সহজে মুভ করতে পারো, আবার চট্টগ্রামের দিকেও সহজে ইচ্ছা করলে মুভ করতে পারো। এটা হচ্ছে একটা সুবিধা কুমিল্লাতে থাকার একটা সুবিধা বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা সুবিধা। তারপর সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে এটা হচ্ছে লালমাই পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত বিশ্ববিদ্যালয়টা, তো এটা সৌন্দর্যটা অতুলনীয়, মানে এটা সৌন্দর্যটা অনেক ভালো লাগে আমার কাছে বা সবার কাছে অনেক ভালো লাগে এই বিশ্ববিদ্যালয়টা। আর প্রথম দিকে 4-5টা ইউনিভার্সিটির পরে সব থেকে বেশি অধ্যাপক আছে আমাদের এই কুমিল্লা ইউনিভার্সিটিতে, যেটা নতুন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটা বড় একটা সমস্যা থাকে যে অধ্যাপক না থাকা, মানে এরকম একটা সমস্যাগুলো থাকে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে প্রথম গুচ্ছভুক্ত 4-5টা ইউনিভার্সিটির পরেই সব থেকে বেশি অধ্যাপক আছে আমাদের ইউনিভার্সিটিতে, তো আশা করি এগুলো খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপর বর্তমানে আমাদের ইউনিভার্সিটিতে 25 জনের মতো অধ্যাপক আছেন, তো আশা করা যায় যে কয়েক বছরের ভিতরে সেটা 35+ উন্নীত হবে, তো এদিকেও কোনো সমস্যা নাই। আর লাস্ট যেটার ব্যাপারে আমি আলোচনা করব সেটা হচ্ছে কুমিল্লাতে টিউশনের ব্যাপক, মানে ঢাকা এবং চট্টগ্রামের পরে সর্বোচ্চ সংখ্যক টিউশনই কুমিল্লাতে পাওয়া যায়। এটা হচ্ছে মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বা কুমিল্লাতে থাকার একটা মানে পজিটিভ দিকগুলো আর কি। তো এই কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একজন শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে চয়েস করতে পারে। আচ্ছা, আমি যদি জুবায়েরের কথাকে একটু সাম আপ করে দিই, প্রথম বিষয়টা হচ্ছে যাতায়াত সুবিধা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়লে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত, আপনার প্রত্যেকটা জায়গা থেকে চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাতায়াত সুবিধা অনেক ভালো। ফ্যান্টাসি, আপনার ক্যাম্পাসটা একটা অতুলনীয় সৌন্দর্যের একটা ক্যাম্পাস, পাশাপাশি টিউশন ব্যাপক। আমরা এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুবিধাটুকু জানার পর আমরা একটু জানতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক অসুবিধা, কিছু কয়েকটা অসুবিধার জায়গা যদি মানে বা কিছু নেগেটিভ সাইড, যেটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়েই থাকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু নেগেটিভ সাইড আমরা জানতে চাই। হ্যাঁ, মানে পজিটিভ সাইডগুলোর পাশাপাশি নেগেটিভ সাইডগুলোও আছে এই বিশ্ববিদ্যালয়ের। নেগেটিভ কয়েকটা সাইড হচ্ছে এখানে মানে বাসের প্রবলেম বলতে তোমার শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যাটা একটু কম আমার মনে হয় আর কি, যে শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যাটা একটু কম, সে কারণে আমাদের মাঝে মধ্যে একটু সমস্যা হবে, আমাদের যে শিক্ষার্থীরা যারা আছে তাদের মাঝে মধ্যে একটু সমস্যা হয় বাস নিয়ে। তারপর আরেকটা সমস্যা হচ্ছে এখানে মাঝে মধ্যে রেজাল্ট দিতে একটু লেট হয়। এই কয়টা হচ্ছে আসলে নেগেটিভ দিক, মানে এর বেশি নেগেটিভ দিক আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত। আচ্ছা, আমি হচ্ছে মোটামুটি আমরা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড সম্পর্কে জানলাম। আমি হচ্ছে স্পেসিফিক কিছু জায়গা থেকে প্রশ্ন করতে চাই জুবায়েরের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হল কয়টা, মেয়েদের হল কয়টা, এবং হচ্ছে হলের পরিবেশ কেমন, শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে হল পাওয়ার সম্ভাবনাটা কেমন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 3টি হল আর মেয়েদের জন্য 2টি হল আছে। ছেলেদের মানে হলের পরিবেশের ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের হলের মতোই। আর প্রথম বর্ষে সিট পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় তেমন একটা নাই, আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গণরুমে থাকতে হবে, তারপর গিয়ে আপনি সিট পাবেন। এটা ছেলেদের মেয়েদের গণরুমে থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে গণরুমে থাকতে হবে, তারপরে আপনি গিয়ে সিট পাবেন। মেয়েদের ক্ষেত্রে যদিও আমি এত একটা শিওর না, বাট মেয়েদের ক্ষেত্রে হয়তো গণরুমে থাকার সমস্যাটা নাও হতে পারে। আমি একটু জিজ্ঞেস করতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেসের সুবিধা কেমন, মেসের খরচ কেমন, এবং তুমি হচ্ছে মেসে থাকো নাকি হচ্ছে হলে থাকো সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেসের সুবিধাটা অনেক ভালো। আমি নিজে মেসে থাকতেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে। এখন পর্যন্ত আমি মেসে আছি, হলে উঠি না এখন পর্যন্ত। আর মেসের খরচ অনেকটাই কম, আবার 4 থেকে 5 হাজার হলে তুমি মানে সবকিছু তোমার একদম কি হয়ে যাবে আর কি, মেসে কভার আপ হয়ে যাবে তোমার খরচ, খাবার দাবার সহ একদম সবকিছু তোমার 4 থেকে 5 হাজার টাকার মধ্যে তোমার। ভাড়াটা কেমন হয়, মানে শুধু সিট ভাড়া, খাবার খরচ বাদে শুধু সিট ভাড়া, মেসে সিট ভাড়া কেমন হয়? সিট ভাড়া বাকি সব ভাড়া টাড়া এগুলো মিলিয়ে, ইউটিলিটি এগুলো সব মিলিয়ে হচ্ছে তোমার 1500-2000 এরকম যায়, মানে মেস ভেদে এটা ভেরি করে, তো তোমার 1500-2000 এরকম যায় খাবার বাদে। আচ্ছা, ইউটিলিটি সবকিছু মিলিয়ে 2000 টাকার মতো যায়? হ্যাঁ ইউটিলিটি সবকিছু মিলিয়ে 1500-2000 এরকম যায়। আচ্ছা, আমরা হচ্ছে মেস সম্পর্কে জানলাম। আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেশন জোট আছে কিনা, বা সেশন জোট থাকলে কোন ফ্যাকাল্টি বা কোন ডিপার্টমেন্টগুলোতে সেশন জোটের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি? অনেস্টলি বলতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে এখন তেমন একটা সেশন জোট নাই, শুধু 2-1টা ডিপার্টমেন্টে আছে। এটা মানে থাকে প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই থাকে 2-1টা ডিপার্টমেন্টে, তো আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টে একটু সেশন জোট আছে, যদিও সেটা খুব বেশি একটা না, 5-6 মাসের এরকম আমি শুনছি যতটা। এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটু হালকা পাতলা একটু সেশন জোট আছে, আর বাকিগুলাতে মানে সেশন জোট নাই বলতেই চলে। তাহলে আমরা আশ্বস্ত করতে পারি ভর্তিত শিক্ষার্থীদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেশন জোট নাই বললেই চলে। যে সেশন জোটটুকু করছে সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কাটায় নেওয়ার চেষ্টা করছে। আমরা আগে বা এখন কথা থেকে বুঝলাম। আমি একটু জিজ্ঞেস করতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং সুবিধাটা কেমন, কমিউনিকেশন নেটওয়ার্কিং বা হচ্ছে ক্লাব রিলেটেড সুবিধা কেমন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নেটওয়ার্কিং সিস্টেম আমার কাছে মানে এভারেজ মনে হয়েছে, যে মানে মোটামুটি। আর এখানে ক্লাব করার অনেক সুবিধা পাবা তুমি, এখানে প্রায় এখন পর্যন্ত মানে 10+ ক্লাব অ্যাক্টিভ আছে। যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয় তো এই কারণে খুব বেশি একটা ক্লাব হয় নাই, কিন্তু যে ক্লাবগুলো আছে এগুলো যথেষ্ট অ্যাক্টিভ। তার মধ্যে আমি কয়েকটার কথা উল্লেখ করতেছি। আচ্ছা, ইএলডিসি আছে, অনুপ্রাস, প্রতিবর্তন, কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটারি, এগুলো আর কি। মানে কিন্তু ক্লাবগুলো যথেষ্ট অ্যাক্টিভ। একটা ক্লাব ছাড়া বাকি ভালো কিছু ক্লাবের নাম শুনলাম, মডেল ইউনাইটেড নেশনস, ডিবেটিং সোসাইটি, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, অনেকগুলো ক্লাবই আছে। এই ক্লাবগুলোতে আপনি হয়তো যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাব করার সুযোগ পাবেন। স্পেসিফিকলি একটু জানতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেহেতু তুমি বলছিলে যে নতুন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের মধ্যে অ্যাব্রোডে যাওয়ার প্রবণতা কেমন, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসলে অ্যাব্রোডে যাওয়ার ব্যাপারে তুমি আসলে কতটুকু জানো? কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাব্রোডে যাওয়ার পরিমাণটা দিন দিন বাড়তেছে। আর রিসেন্ট একটা নিউজ হচ্ছে প্রায় এই সপ্তাহখানেকের মধ্যে একটা খবর হচ্ছে আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের 2 জন বড় ভাই, ওনারা একই সাথে মানে বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন আর কি, স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন। মানে অ্যাব্রোডে যাওয়ার সংখ্যাটা দিন দিন বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ জুবায়ের। খুব শর্টের মধ্যে খুব ভালো আমাদের তথ্য দিয়েছে, এবং সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোর অবস্থা আসলে কেমন। মানে এগুলার অবস্থা বলতে বা ফ্যাকাল্টি অফ ল বা ফ্যাকাল্টি অফ যে সায়েন্স, এগুলোর অবস্থা বলতে গেলে আহামরি যে ভালো বলবো এমনটাও না, আবার আহামরি যে খারাপ বলবো এমনটা না, এটা হচ্ছে মানে মাঝামাঝি অবস্থায় আছে আর কি, বর্তমানে মিডিয়াম একটা আছে আর কি। সবাই আসলে মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রত্যেকটা জায়গা থেকে সংকট থাকে। আমরা আশা করি ধীরে ধীরে মানে এই বিষয়গুলো আরো ভালোভাবে নিজেদের অবস্থান বিশ্ববিদ্যালয়ে তৈরি করবে। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। জুবায়ের, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল বা যে বিষয়গুলো জানার ছিল আমরা অনেকটুকুই এই সম্পর্কে জানতে পেরেছি। জুবাইকে ধন্যবাদ। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো সামনের নতুন কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।